সতর্কতার অংশ হিসেবে আগামী 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 26 মার্চের সরকারি ছুটির সাথে পরপর দুটি সাপ্তাহিক ছুটি যোগ করে হয় 5 দিন। বাকি 5 দিন আলাদা যোগ করে মোট 10 দিন নির্ধারণ করা হয়। কি মনে হয়? আরো জানানো হয় মানে 24 মার্চ থেকে ট্রাভেল এজেন্ট কি আমাদেরকে ফুল পেমেন্টটা রিটার্ন করবে? সহায়তা দিতে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। না, চলুন শুনে নেই। আমার কাছে টাকাটা বড় বিষয় না, ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল এটি তো খারাপ লাগছে। তবে আমার মনে হয় পুরো টাকাটা রিটার্ন করবে নেক্সট ইয়ার, মাস্ট। তোমার নেক্সট ইয়ার, 3 বছর ধরে শুনছি। জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ি বাইরে। সিচুয়েশন কোন দিকে যাচ্ছে কিছু তো বুঝতে পারছি না। সিচুয়েশন যেদিকেই যাক, আমাদের আর কোথাও যাওয়াই হচ্ছে না। আজকে থেকে ওয়ার্ক ফ্রম হোম, কোথাও যাওয়া হচ্ছে না মানে শুধু তারাই অফিস খোলা রাখে। জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে আরিয়ার বার্থডে কি হবে? এবার কত প্ল্যান করেছিলাম সবাইকে নিয়ে বড় করে করব করব যেভাবে করা উচিত সেভাবে করব। সামাজিক দূরত্ব ও সতর্ক, তারপর আমার কেন যেন মনে হয় একটু স্টাডি করার দরকার আছে। তুলা হতে সুতা হয়, তুলা হতে সুতা হয়, মূলা মাটির নিচে হয়, মূলা মাটির নিচে হয়, রূপা দিয়ে নূপুর হয়, রূপা দিয়ে নূপুর হয়, বধুর পায়ে নতুন নূপুর, বধুর পায়ে নতুন নূপুর, তুলা হতে সুতা হয়। হাই, আমি পড়াশোনা করছি। আচ্ছা, তুমি এই লকডাউনে বাইরে গিয়ে শুট করতে পারছো না, এখন আমাদেরকে সাবমেরিনে শুট করছো তাই না? প্যান্ডেমিক সিচুয়েশনটা ধরে রাখার চেষ্টা করছি। এটা আমার কি মনে হয় জানো, এই প্যান্ডেমিকে আমরা সবাই তো এফেক্টেড, কিন্তু আমাদের চেয়ে তো অনেক বেশি এফেক্টেড হচ্ছে এই মানুষগুলো। তাদের জন্য কিছু করতে পারছি না, এটাই খারাপ লাগে। এই কারুশিল্পীদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে জানো। আমি তো ওদেরকে খুব কাছ থেকে দেখেছি, এই সিচুয়েশনে ওদের যে কি একটা অবস্থা, ওদের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। বাইরে যেতে মানা, কিন্তু বাসায় পার্টি করতে তো মানা নেই। মা আরিয়ার বার্থডেতে নিজ হাতে কেক বানাবে। হ্যাঁ, আর ফুপি ঘর সাজাবে। বাবা কি করবে? বাবা আরিয়ার বার্থডে উপলক্ষে একটা নতুন ড্রেস শপিং করে নিয়েছে। আরিয়া, 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 কি করছো ভাবি? সুন্দর না? বাহ, অনেক সুন্দর। আমি আসলে এই সময়টাকে ধরে রাখতে চাচ্ছি। পৃথিবীতে অনেক চেঞ্জ আসছে, পৃথিবী আরও মানবিক হচ্ছে, দেখবে আমরা আরও ডিসিপ্লিন এবং হাইজিনে অভ্যস্ত হয়ে যাচ্ছি। কারণ পৃথিবীর একটা অংশকে ঝুঁকিতে রেখে সবাই তো আর ভালো থাকতে পারে না। এখানে ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক ট্যাবলেট দেওয়া আছে এই বক্সে। এখন থেকে প্রতিদিন আমরা সবাই একটা করে ট্যাবলেট খাবো, ঠিক আছে? বাবা, তোমার তো ভালোই বুদ্ধিশুদ্ধি বেড়েছে দেখছি। এমনিতে আমাদের ইমিউন সিস্টেম বাড়ানো দরকার। গুড মর্নিং, হ্যাপি বার্থডে। কি ব্যাপার, আমার আম্মুর আজকে বার্থডে আর সে এভাবে ঘুমিয়ে আছে, এখন ওঠেনি। উঠে 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 উঠে, হ্যাপি বার্থডে আরিয়া। বার্থডে গার্ল উঠে গেছে, চলো চলো তোমাকে ফ্রেশ করে দিই, আসো। Thank you.
ছিল না সবাই কিভাবে আসবে সবাই আসবে আর ভিডিও করে কি রেডি আমি রেডি এই হাই মামি হ্যালো হাই মাথায় হাত রেখে তো আর দোয়া করতে পারছি না দূর থেকে তোমার জন্য অনেক দোয়া করছি ভালো মানুষ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আরিয়া কিন্তু আজকে দিনটা খুব এনজয় করেছে হ্যাঁ থ্যাংক ইউ আরে আমাকে কেন থ্যাংক ইউ দিচ্ছ যা করেছি সবাই মিলে তো করেছি সকাল থেকে এমনি শরীরটা ভালো লাগছিল না আর এখন গরম গলা ব্যথা করছে গাটাও গরম গরম লাগছে আমরা তাহলে কোনো আনসার্টিনিটির ভিতরে না থাকি একটা স্যাম্পল কালেক্ট করার জন্য শিডিউল বুক করি কোভিড টেস্টটা করিয়ে ফিরি তাহলে আমি কয়েকদিন আইসোলেশনে চলে যাই হ্যাঁ আইসোলেশনে চলে যাই ভাই আমি এই কারণে বলি সবসময় ফলো আপে থাকে আমি একটু পরে জয়েন করছি